হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিডমিট অ্যাপ্লিকেশন ব্যবহার করি বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমার এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে ফেসবুকের ভিডিও সিম্পলভাবে ডাউনলোড করবেন উইথাউট এনি অ্যাপস, কোনো অ্যাপস ছাড়া। তো ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন অন করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকার পর যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দেই। মনে করেন আমি এই ভিডিওটা ডাউনলোড করব। তো যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটাতে শেয়ার একটা অপশন পাবেন, এই শেয়ারে ক্লিক করবেন, কপি লিঙ্ক এটাতে ক্লিক করবেন, এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নেবেন। তারপর ফেসবুক থেকে বের হবেন, আপনি ক্রোম বা গুগল ওপেন করবেন। আমি ক্রোম ওপেন করলাম। এই সার্চ বক্সে লিখবেন fdown.net, fdown.net লিখে সার্চ দিবেন। তো দেখুন নতুন একটা পেজ চলে এসেছে। শেষের দিকে একটা ট্রিক দেখিয়ে দেবো আপনাদেরকে, প্রত্যেকবার কিন্তু আপনি এরকম fdown.net লিখে সার্চ দেওয়া লাগবে না। তো দেখুন এখানে এন্টার ফেসবুক বিআই লেখা রয়েছে ডাউনলোডের ঠিক বাম পাশে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিডিওর লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেই ভিডিওর এখানে একটু হোল্ড করে ধরে আমরা সেই লিঙ্কটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখুন ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। একটু সময় ওয়েট করবেন, জাস্ট 1-2 সেকেন্ড। দেখুন আমি যে ভিডিওটা কপি করেছিলাম সেই ভিডিওটা এখানে এসেছে। তো নিচে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, যদি আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে মোর অপশন রয়েছে, এখানে এইচডি হাই এইচডি বানাইতে পারবেন। তো আমি যেমনভাবে আছে ঠিক তেমনভাবে ডাউনলোড করতে চাই, তাহলে দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড আসতে পারে, আপনি অ্যাডটা ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোডিং ফাইল। দেখুন আমার কিন্তু 27.44 MB এই ভিডিওটার সাইজ, বর্তমানে আমার ডাউনলোড হয়ে আমার কিন্তু স্টোরেজে বা মেমোরিতে চলে যাবে। বলেছিলাম ভিডিও শেষে একটা ট্রিক দেখাবো, যাতে প্রত্যেকবার আপনারা fdown.net লিখে সার্চ দেওয়া না লাগে। তো দেখুন এরকম প্রথমবার সার্চ দেওয়ার পর আপনার তিনটা ডট উপরে রয়েছে, তিনটা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড টু হোম স্ক্রিন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবেন। তো দেখুন আমার শর্টকাটে এসেছে এই সাইটটা। আমি প্রত্যেকবার আর গুগল বা ক্রোমে ঢুকে .net লেখে সার্চ দেওয়া লাগবে না, আমি এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের মতো সরাসরি আমার এই হোম পেজে ঢুকে যাব, কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও ইন্টারেস্টিং অ্যান্ড মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন অন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।